রাজধানীবাসীকে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। মধ্যরাতে শহরের অনেক এলাকাতেই ডাকাতির খবর পাওয়া গেছে। এই সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে রাস্তায় রাস্তায় পাহারায় নেমেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, যানমালের নিরাপত্তায় দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হোক। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। এভাবে ডাকাত প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে দেওয়া হয় ঘোষণা। এতে রাত জাগতে হচ্ছে সাধারণ মানুষকে। বুধবার রাতে উত্তরা, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বসিলা ও সাভার সহ ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। রাজধানীর ইসিবি চত্বরে গোলাগুলির মধ্যে একদল সশস্ত্র তরুণকে আটক করে সেনা সদস্যরা। পুলিশের অনুপস্থিতির সুযোগে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জীবনের কারণ নিরাপত্তা নেই। কালকে মোহাম্মদপুরে 5-6টা বাসায় ডাকাতি হয়েছে। তারপরে আমাদের পাশের এক বাসার মধ্যে আপনার 20 ভরি সোনা আর নগদ টাকা পয়সা নিয়ে গেছে, কানটান ময়লা ছিঁড়ে নিয়ে গেছে। তারপর আমরা 160 জন মিলে 3টা মহল্লা পাহারা দিই। রাত্রেবেলা অনেক সময় ছিনতাই হয়, অনেক সময় মলমবাড়ি খপ্পরে পড়ি, অনেক সময় সলতাতে করে নিয়ে যায়। আমরা এখন নিরাপত্তা ভুগতেছি। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে নিরাপত্তাহীনতায়। আমরা তো রোগী আনছি, ইমার্জেন্সি। এখন আমরা তো রোগে টেকা আনি নাই, এখন টেকা বাসা থেকে আনতে হবে। এখন আমরা বয়ে টেকা আনতে পারতাছি না, যে রাস্তা ছিনতাই হয় এই বয়ে টেকা আনতাছি না। এই জায়গায় দাঁড়ায় রইতে হইতেছে, গাড়ি পাই না আমরা, কিভাবে এত দূর আইছি, এখন গাড়ির জন্য বাসায় যেতে পারতাছি না। আর কারণ বাজারের ব্যবসায়ীরা নিজেরাই নিরাপত্তার ব্যবস্থা করেছেন। জি, এরপরও আমার বাজার কারণ বাজার বাজারে ইনশাআল্লাহ নিরাপত্তা আছে, কোনো সমস্যা এখন হইতেছে না। মানুষজন একটু আতঙ্কের ভিতরে আছে, মানুষজন কম বাজারে, যেই ভাবছিল সেভাবে বাজারও কম, মালের দামও কম। এখন নিরাপত্তা আমাদের তো আমরাই বজায় রাখতেছি, কিন্তু এটা তো হয় না। এটা কি আপনি আমার খায় কি আমি নিরাপত্তা দিব কেউ? দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন রাজধানীবাসী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।